আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের শিরোনাম হবে মোমেন্ট অফ হ্যাপি ফিলিংস অ্যান্ড আনহ্যাপি ফিলিংস। প্রশ্নটা আমরা দেখে নেই। অ্যাসাইনমেন্ট টু, লেসন টু, কনগ্রাচুলেশনস, ওয়েল ডান। অ্যাসাইনমেন্ট দেখো, থিঙ্ক অফ এ সিচুয়েশন হোয়েন ইউ ডিড সামথিং ব্রিলিয়ান্ট অ্যান্ড সামবডি কনগ্রাচুলেটেড ইউ। মানে তুমি একটা ভালো কাজ করেছো, ব্রিলিয়ান্ট কিছু করেছো, এই জন্য তোমাকে কেউ ধন্যবাদ জানালো, কনগ্রাচুলেশন জানালো। মে বি ইউ প্লেড অর স্যাং ওয়েল ডান। ওয়েল, স্যাং ওয়েল মানে তুমি খেলায় একটা ভালো খেলা খেলছো, বা একটা ভালো গান গাইছো, অর কুকড সামথিং ভালো রান্না করছো, বা যে কোনো কিছু ভালো কাজ হইতে পারে। ঠিক আছে, নাও রাইট অ্যাবাউট দ্যাট এক্সপিরিয়েন্স। মানে তুমি একটা ভালো কাজ করেছো, এই জন্য তোমাকে মানুষ ধন্যবাদ জানালো, এই সময় তোমার অভিজ্ঞতাটা কী হলো সেটা তোমাকে লিখতে হবে। ইন ইয়োর রাইটিং মেনশন দ্য ফলোয়িং থিংস, তোমার লেখার মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে। কী কী, হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল, মানে যে ভালো কাজটা করছিল সেটা কী আসলে, হোয়েন ইট হ্যাপেন্ড এটা কখন ঘটেছিল, হু কনগ্রাচুলেটেড ইউ, কে তোমাকে ধন্যবাদ জানাইলো, এই বিষয়গুলো লিখতে হবে। হাউ হি অর শি কনগ্রাচুলেটেড, মানে কীভাবে তোমাকে ধন্যবাদ জানাইলো, মানে কী কী ভাষা সে ব্যবহার করলো, কী ভাষার মাধ্যমে তোমাকে ধন্যবাদ জানালো। হাউ ডিড ইউ ফিল ইট, মানে তোমার এটা কেমন লাগলো, তোমাকে যে ধন্যবাদ জানাইলো এটা তোমার কেমন লাগলো। অর আরেকটা আছে দেখো, থিঙ্ক অফ অ্যান আনহ্যাপি সিচুয়েশন হোয়েন ইউ আর আপসেট বাট সামবডি হেল্প ইউ ওভারকাম ইওর ব্যাড টাইম। মানে কিছু একটা ঘটেছিল, খারাপ কিছু ঘটেছিল, যে জন্য তুমি আপসেট হয়ে গেছিলা, তো সেই সময় তোমাকে কেউ একজন হেল্প করলো এই এই ওভারকাম করার জন্য, যে তোমার এই খারাপ যে সময়টা যাচ্ছিল, খারাপ কিছু ঘটেছিল সেটা থেকে তোমাকে কেউ সাহায্য করছে, যাতে এটা থেকে তুমি ওভারকাম করতে পারো। ইন ইওর রাইটিং মেনশন দ্য ফলোয়িং থিংস, মানে তোমাকে যে ধন্যবাদ, তোমাকে এখানে কি আসলে সান্ত্বনা দিচ্ছিল কেউ, তুমি খারাপ কিছু করছো তোমাকে কেউ সান্ত্বনা দিচ্ছিল, তো সেখানে কী কী থাকতে হবে। হোয়াট ওয়াজ দ্য অকারেন্স, মানে কী ঘটেছিল আসলে, খারাপ কিছু ঘটেছিল সেটা কী ঘটেছিল। হাউ ডিড ইউ ফিল, তোমার তখন কেমন লাগছিল। হু কনসোল্ড ইউ, কে তোমাকে সান্ত্বনা দিল। হোয়াট ল্যাঙ্গুয়েজ হি অর শি ইউজড, সে কী ধরনের ভাষা ব্যবহার করছে। হাউ ডিড হি অর শি হেল্প ইউ টু ওভারকাম দ্যাট সিচুয়েশন, যে সে তোমাকে কীভাবে সাহায্য করলো এই সিচুয়েশনটিকে ওভারকাম করার জন্য। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টটা দেখে নেই, উত্তরটা কীভাবে তোমরা লিখবা। প্রথমে আমরা হ্যাপি ফিলিংসটা লিখি, যে ভালো কাজ করছো তার জন্য তোমাকে ধন্যবাদ জানানো হলো, সেটার জন্য কীভাবে লিখবা। দ্য মোমেন্ট অফ গেটিং জিপিএ 5 ইন পিএসসি এক্সাম ইজ দ্য হ্যাপিয়েস্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, মানে জিপিএ 5 পিএসসি পরীক্ষায় আমি জিপিএ 5 পেয়েছি, এটাই আমার জীবনের একটা সবচেয়ে সুখের দিন ছিল, সবচেয়ে সুখের অভিজ্ঞতা ছিল, সুখের অভিজ্ঞতা ছিল, ভালো অভিজ্ঞতা ছিল। ইট ওয়াজ 2020, 2020 সালের ঘটনা এটা। আই গট জিপিএ 5, আমি জিপিএ 5 পেলাম। হিয়ারিং দ্য নিউজ আই ফেল্ট আনবাউন্ড জয়, মানে আমার মধ্যে একটা বিশাল একটা আনন্দ, মানে এই নিউজ শোনার পরে আমার খুব খুশি লাগছিল, আমি খুব উৎফুল্ল। হোয়েন আই হিয়ার্ড দ্যাট আই গট জিপিএ 5 ইন দ্য এক্সাম, মাই ফাদার কেম টু মি অ্যান্ড কনগ্রাচুলেটেড অন মি ফর গেটিং জিপিএ 5। আমার বাবা যখন শুনল যে আমি জিপিএ 5 পেয়েছি, তখন তিনি আমার কাছে আসলেন এবং আমাকে ধন্যবাদ জানালেন। হি এক্স্যাক্টলি সেড কনগ্রাচুলেশনস মামুন ফর ইয়োর ব্রিলিয়ান্ট সাকসেস ইন দ্য পিএসসি এক্সাম, তিনি একদম এক্স্যাক্টলি বললেন এটাই, যে মামুন তোমাকে ধন্যবাদ, জিপিএ 5 পেয়েছো তুমি, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হিয়ারিং দ্য উইশ ফ্রম মাই ডিয়ার ফাদার আই ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সবচেয়ে সুখী হয়ে মানুষ হয়ে গেলাম যখন আমার বাবা আমাকে এভাবে উইশ করলো আমার ভালো রেজাল্টের জন্য। আই ফেল্ট এক্সাইটিং টু মাছ, আমি খুব এক্সাইটিং ফিল করছিলাম। আই এনজয়েড দ্যাট মোমেন্ট ভেরি মাচ, আমি এই মুহূর্তটা খুব ভালোভাবে উপভোগ করলাম। এইটা হলো হ্যাপি ফিলিংস, একটা ভালো কাজের জন্য মানুষ আমাকে
আমার বাবা আমাকে ধন্যবাদ জানালেন এবং উইশ করলেন, সেই জন্য আমি খুব সুখী। এখন পরের যে ক্রিয়াটা ছিল সেটা হলো আনহ্যাপি ফিলিংস, খারাপ কাজের জন্য। ঠিক আছে, একটা খারাপ ঘটনা ঘটে গেছে, সেই জন্য আমাকে কেউ সান্ত্বনা দিচ্ছে। দেখো, ইট ওয়াজ 2019, আই ফেইল্ড ইন ইংলিশ ইন দ্য ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান। মানে আমি প্রথম সেমিস্টার পরীক্ষায় ইংলিশে ফেল করেছি। আই ফেল্ট দ্য রোস্ট, মানে আমার খুব খারাপ লাগছিল আর কি। আই ওয়াজ ক্রাইং এ লট টু হিয়ার দ্যাট নিউজ, আমি খুব কান্না করছিলাম। হোয়েন আই ওয়াজ ক্রাইং অন দ্য বেড, মাই মাদার কেম টু মি অ্যান্ড কনসোল্ড মি। আমি যখন বিছানায় শুয়ে কান্না করছি, মা আসলেন, আমার মা এসে আমাকে সান্ত্বনা দিলেন। শি সেড দ্যাট ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, তিনি বললেন যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, মানে কি ব্যর্থতাই হইল সফলতার চাবিকাঠি, এরকম কিছু। শি অলসো অ্যাডেড দ্যাট, তিনি আরও বললেন, আই উড মেক এ গুড রেজাল্ট ইন দ্য কামিং এক্সামিনেশন ইফ আই স্টাডিড হার্ড, যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো, হার্ড ওয়ার্ক করো, স্টাডি ভালো করে পড়াশোনা করো, তাহলে নেক্সট পরীক্ষায় তুমি কিন্তু আরও ভালো রেজাল্ট করতে পারবা। শি মোটিভেটেড মি টু ওভারকাম দ্য সিচুয়েশান, তিনি আমাকে মোটিভেশান দিলেন যে এই সিচুয়েশানটাকে ওভারকাম করার জন্য। একটা খারাপ অবস্থা, মনের অবস্থা খুব খারাপ, এই অবস্থায় তিনি আমাকে সান্ত্বনা দিলেন, মোটিভেশান দিলেন। শি হেল্প মি টু ওভারকাম দ্য সিচুয়েশান, তিনি আমাকে সিচুয়েশানটিকে ওভারকাম করার জন্য সাহায্য করলেন। দেন আই ফেল্ট বেটার, তখন আমার একটু ভালো লাগলো। মা যখন সান্ত্বনা দিলেন তখন একটু ভালো লাগলো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হইলো দুইটা সিচুয়েশান, একটা হলো হ্যাপি ফিলিংস, একটা হলো আনহ্যাপি ফিলিংস। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য ভিডিওটাতে লাইক দাও এবং কমেন্ট করো, কমেন্ট করে তোমার স্কুলের নাম জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।